এখন আমি একটা সিম্পল ম্যাজিক করছি, আর আজকে আমি যে খেলাটা করব এটা একটা লাল রঙের ফিতা দিয়ে, একটা লাল রঙের ফিতা দিয়ে আমি একটা সিম্পল ম্যাজিক করব। তো এটা আসলে খুব সফট একটা ফিতা, ওকে, খুব সফট এবং লাল কালারের একটা ফিতা, তো একদম সফট এবং উড়ালে ওড়ে। আমি এই ফিতাটাকে এবার ধরলাম, ওকে, তো আমি ফিতার মাথায় জাস্ট ছোট করে একটা গিট দিচ্ছি, ফিতার মাথায় আমি ছোট করে একটা গিট দিলাম, ক্লিয়ার, একদম ছোট একটা গিট দিলাম। এবার আমি আস্তে 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 ফিতাটাকে এবার ধরলাম, ধরার পরে এবার আমি ম্যাজিক দিচ্ছি, রেডি, আবার এটা ধরলাম, আবার আমি ম্যাজিক দিচ্ছি, রেডি, এটা এখন দাঁড়ায় আছে, নাচছে আমার সঙ্গে, হাতের সঙ্গে, স্টপ, আবার আস্তে 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 নাচছে এবং সত্যি নাচছে, আরো ফ্লাই ফ্লাই এটা আবার নাচছে, ডাউন ডাউন ডাউন। এখন কিন্তু এটা আর নড়ে না, এটা নড়ছে না, কিন্তু আর যদি আমরা ম্যাজিক করি, রেডি, এখন কিন্তু এটা উপরের দিকে উঠছে, নাচছে, উঠছে, রেডি রেডি, এটা নাচছে, স্টপ, ডাউন 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 ডাউন। আসলে এই ফিতার মধ্যে কিছু নেই, আমি গিটটা খুলে দেখাচ্ছি যে আসলে এটা নর্মাল এবং খুব সফট একটা ফিতা, ওকে।